যে আমার সাংবিধানিক রক্ষা কবচ আমার লাগবেই। চুক্তির ছয় নম্বর দফা অনুসরি কেন্দ্রীয় সরকারে নিজেই গঠন করেছিল বিপ্লব শর্মা কমিটি, সরকারে কেন্দ্রীয় সরকারে নিজেই গঠন করা বিপ্লব শর্মা কমিটিয়ে সময়মতে প্রতিবেদন দিছে। এই প্রতিবেদনের সকল পরামর্শ কার্যকরী খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব আর সর্বকালের কারণে খিলঞ্জিয়া মানুষের নির্ণায়ক অধিকার হাতত নিশ্চিত করার ব্যবস্থা করবেন। এইটো এটা এই পিআরসি প্রত্যাহার করা ঘটনা সরকারে জনা নজনা কথাটো এটি একটা ইঙ্গিতহে, এটা একটা সংকটের একটা 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 আরম্ভণিহে। গতি যেতালেক আমার সাংবিধানিক রক্ষা কবচ নিদিব তেতালেক আমার সংকট স্থায়ীভাবে নাতরিব, সাংবিধানিক রক্ষা কবচ আমাকে লাগবেই। প্রথম কথাটি হল যে খিলঞ্জিয়ার স্বার্থ বিঘ্নিত করা এই কামটো আমি বারে প্রতি কি কারণ ঐতিহাসিক আন্দোলনের সময়ের প্রায় আমি কই আছো যে ইয়াত আমার যোগ্য নিবন যুবক যুবতী আছে, আমার চাকরি বাকরিবুর পাব লাগে, সরকারি চাকরি, ব্যক্তিগত খণ্ডর চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি, পিএসইউ সবতে চাকরি বাকরিবুর আমার যোগ্য নিবন যুবক যুবতী আছে পাব লাগে, এই কথাটুকে কই থাকা হয়েছে। আর এই কথাটুকে কই থাকার পিছতো এটা পিআরসি কথাটো আহিল, পিআরসি কথাটো পিআরসি নাইকিয়া করে আকো খিলঞ্জিয়ার স্বার্থ বিঘ্নিত করবলে বিচরা হয়েছিল। এটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় টুইট করা দেখিছো তেওঁলোকে প্রক্রিয়াগতভাবে কাক দুখ দিয়ে কিয় দুখ দিয়ে সেই কি করে করে থাকব, কিন্তু আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি এই কথাই কব খুঁজি যে লাখ লাখ নিবন যুবক যুবতী আছে, আমার সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কেন্দ্রীয় সরকার চাকরি, অর্ধ কেন্দ্রীয় সরকারি চাকরি, পিএসইউ সকল চাকরিত আমার যোগ্য নিবন যুবক যুবতী আছে, তেওঁলোকে নিযুক্তি পাব যে আমার সাংবিধানিক রক্ষা কবচ আমাকে লাগবেই। চুক্তির ছয় নম্বর দফা অনুসরি কেন্দ্রীয় সরকারে নিজেই গঠন করেছিল বিপ্লব শর্মা কমিটি, সরকারে কেন্দ্রীয় সরকারে নিজেই গঠন করা বিপ্লব শর্মা কমিটিয়ে সময়মতে প্রতিবেদন দিছে। এই প্রতিবেদনের সকল পরামর্শ কার্যকরী খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব আর সর্বকালের কারণে খিলঞ্জিয়া মানুষের নির্ণায়ক অধিকার হাতত নিশ্চিত করার ব্যবস্থা করবেন। এইটো এটা এই পিআরসি প্রত্যাহার করা ঘটনা সরকারে জনা নজনা কথাটো এটি একটা ইঙ্গিতহে, এটি একটা সংকটের একটা 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 আরম্ভণিহে। গতি যেতালেক আমার সাংবিধানিক রক্ষা কবচ নিদিব তেতালেক আমার সংকট স্থায়ীভাবে নাতরিব, সাংবিধানিক রক্ষা কবচ আমাকে লাগবেই। প্রথম কথাটি হল যে খিলঞ্জিয়ার স্বার্থ বিঘ্নিত করা এই কামটো আমি বারে প্রতি কি কারণ ঐতিহাসিক আন্দোলনের সময়ের প্রায় আমি কই আছো যে ইয়াত আমার যোগ্য নিবন যুবক যুবতী আছে, আমার চাকরি বাকরিবুর পাব লাগে, সরকারি চাকরি, ব্যক্তিগত খণ্ডর চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি, পিএসইউ সবতে চাকরি বাকরিবুর আমার যোগ্য নিবন যুবক যুবতী আছে পাব লাগে, এই কথাটুকে কই থাকা হয়েছে। আর এই কথাটুকে কই থাকার পিছতো এটা পিআরসি কথাটো আহিল, পিআরসি কথাটো পিআরসি নাইকিয়া করে আকো খিলঞ্জিয়ার স্বার্থ বিঘ্নিত করবলে বিচরা হয়েছিল। এটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় টুইট করা দেখিছো তেওঁলোকে প্রক্রিয়াগতভাবে কাক দুখ দিয়ে কিয় দুখ দিয়ে সেই কি করে করে থাকব, কিন্তু আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি এই কথাই কব খুঁজি যে লাখ লাখ নিবন যুবক যুবতী আছে, আমার সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কেন্দ্রীয় সরকার চাকরি, অর্ধ কেন্দ্রীয় সরকারি চাকরি, পিএসইউ সকল চাকরিত আমার যোগ্য নিবন যুবক যুবতী আছে, তেওঁলোকে নিযুক্তি পাবলৈ।